আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুবিন আমিন। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার শেখ হাসিনার বোন শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষ থেকে যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে ভ্রমণও করতে পারবেন। ওই নেতা বলেন, ভারতে শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। অবশ্য ট্রাভেল ডকুমেন্ট পেলেও আপাতত শেখ হাসিনা ভারতেই থাকবেন, শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। সিন্ডিকেটের কারণে দেশের বাজারে কমছে না ডিমের দাম। বিভিন্ন সময় সিন্ডিকেটের দৌরাত্ম্য অস্থির হয়ে ওঠে বাজার। এসব বিষয়ে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ না করে উল্টো গণমাধ্যমকে অনেকাংশে দায়ী করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে এমন অভিযোগ করে তোলেন তিনি। উপদেষ্টা বলেন, মিডিয়া নিউজ প্রচারণার বিষয়ে সতর্ক হওয়া উচিত। এমনভাবে হেডলাইন করা হচ্ছে, দেশের ব্যবসায়ী ও ভোক্তা দুদিকেই আতঙ্ক সৃষ্টি করছে। দাম বাড়ার জন্য মিডিয়াও কিছুটা ভূমিকা রাখছে, তবে এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাও ডিম বাড়ার পেছনে সিন্ডিকেটকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেন। কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারে মাছ ধরার সময় শাহপুরী দ্বীপের বাসিন্দা বৃদ্ধ জেলে ওসমান মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নেপিদো সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক নোটে বাংলাদেশ এ মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে জানানো হয়, বাংলাদেশের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের কাছে ওসমান সহ অন্যান্য জেলেরা মাছ ধরছিলেন। তখন প্রায় 58 জন বাংলাদেশি জেলেকে 6টি মাছ ধরার নৌকা সহ অপহরণ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর অবশেষে বৃহস্পতিবার দুদফায় নৌকা সহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, গত আন্দোলনে মা বোনরা সন্তানরা শহীদ হয়েছেন, স্বাধীন হওয়ার শান্তিতে নিঃশ্বাস নিতে পারছেন, তবে লক্ষ্য অর্জন হয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন এখনও পূরণ হয়নি। দীর্ঘদিন কারাগারে রেখে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত আন্দোলনে ছাত্র জনতা সহ সবার অবদান ছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি, যেখানে সন্তানেরা তাদের মায়ের পাদ হয়ে মিষ্টিমুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকালে এই আয়োজন করা হয়। মায়ের পাদ হয়ে সম্মান জানাতে পেরে একদিকে যেমন সন্তানেরা খুশি, অন্যদিকে সন্তানের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়েছেন মায়েরা। ব্যতিক্রমী এই আয়োজন উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসেন বিভিন্ন বয়সী 50 জন মা। প্রথমে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন সন্তানরা। এ সময় পানি নিয়ে একসঙ্গে 50-এর অধিক মায়ের পা ধুয়ে দেয় সন্তানরা। পরে মায়েদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় আবেগে আপ্লুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। সন্তানেরা মেতে ওঠে আনন্দে। স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি বাড়লেও বাস্তবে দেশের গ্রাহকরা প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন না, যা নিয়ে তারা হতাশ। শুক্রবার সকালে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেছে। এতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, গত 25 এপ্রিল স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সের ফলাফলে দেখা যায় বাংলাদেশের অবস্থান নেমে 122তম অবস্থানে চলে এসেছে। এটি চলতি বছরের মার্চ মাসে স্পিড টেস্ট পরীক্ষার ফলাফল। অথচ ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল 106তম। তিনি বলেন, বৃহস্পতিবার স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স প্রতিবেদনে সামনে এসেছে বাংলাদেশে বর্তমান ইন্টারনেটের ডাউনলোডের গড় ইন্টারনেটের গতি 27.76 Mbps আর গড় আপলোড গতি 11.22 Mbps। সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিমার মাথার সোনার মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে উদ্বেগ জানায় দেশটির হাইকমিশন।
ওই ফেসবুক পোস্টে লেখা হয় 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল সেটি চুরি হয়ে যাওয়ার খবর দেখেছেন। চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করে। বৃহস্পতিবার দুপুর 2:47 থেকে 2:50 মধ্যে মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। অভিনেত্রী কুসুম শিকদার প্রথমবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে দর্শকদের সামনে হাজির হলেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবা, এতে অভিনয় করেছেন তিনি। শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহের জন্য মাত্র 2টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এটি। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে শরতের জবা মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন কুসুম শিকদার। শেষ পর্যন্ত ঝুঁকি থাকলেও পূজা উপলক্ষে মুক্তির সিদ্ধান্ত নেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। কুসুম শিকদার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুইয়া, শহীদুল আলম সাচ্চু। ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছাকাছি ইলাহাও দো জাপাও দ্বীপে থাকছেন নেইমার জুনিয়র। এর জন্য প্রতিদিন তাকে 50,000 ইউরো ভাড়া দিতে হয়। দ্বীপটি নেইমারের কাছে এতটাই ভালো লেগেছে যে এটি কিনে নিচ্ছেন তিনি। এটি কিনতে নেইমারের খরচ হবে 90 লাখ ইউরো বা প্রায় 120 কোটি টাকা। এই মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম 1,20,00,000 ইউরো চেয়েছিল তারা। এখন 30 লাখ ইউরো দাম কমিয়ে যাওয়ায় এটা কিনতে যাচ্ছেন নেইমার। দ্বীপটিতে একই সঙ্গে 10 জন অতিথি থাকতে পারবেন। নেইমারের এই দ্বীপ কিনতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুবিন আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।